যে যে কটা ইনকাম হয় এই কটা যদি বাসা ভাড়া দিই তাহলে আমার সংসারটা দিয়ে আর চলে না। চাল কিনলে মাছের টাকা থাকে না, মাছ কিনলে ডাইলের টাকা থাকে না, সবকিছু দাম বাইরে গেছে কিন্তু আমাকে ভাড়া বাড়ে নাই। আর যদি সরকারি চাকরি করতাম এখন রিটায়ার্ড ভাতা পাইতাম, হয়তো একটা পেনশন পাইতাম, আর কর্মদোষ নৌকো পাই দেখি আর কোনো ভাতাও পাই না, কিছু করে না। বাসা ভাড়া দিই মাসে 4,000 টাকা, আবার মনে করেন এই যে রোজ বাজার লাগে 200-300 টাকা, যে পোলাপন পড়াইতে যে পোলাপনের পড়ার খরচ লাগে, তারপর নৌকা ভাড়া দিতে আমার লিগেরে দিয়া মনে করেন গাড়ি খরচ আছে এটা দিয়া, এরপর টাকা থাকে না। শুরু থেকে 5 টাকা রিজার্ভ পার করছি, তখন আমি খাইলে অনেক ভালো ছিলাম, আর এখন যে রিজার্ভ 20 টাকা দেয় এখন আমি মনে করেন খাইলে ঋণের দিকে যাইতেছি। সারা রাত কাজ করিয়া ওই নৌকায় ঘুমাই, মাসার কামড় খাওয়া লাগে, বৃষ্টিতে ভেজা লাগে, যে বাসা রাখমু বাসা রাখিয়া যে বাসায় থাকমু এরকম পরিস্থিতি নাই। সকালে যদি না চাই রাত 12টা পর্যন্ত 500 টাকা রাখতে অনেক কষ্ট, দৈনিক 500 টাকা আমার খরচা আছে, কিন্তু দৈনিক 500 টাকা আমি কাম করতে না, কিন্তু 500 টাকা পর্যন্ত কি জানেন ডাল ভাত বা কোনো দু একদিন মাছ, কিন্তু এছাড়া কোনো গোছ কিনে আমরা খাইতে যাই না। সিরিয়াল আছে, কোয়াটার আছে, এতে এতেই বেশিরভাগ যায়, আমার কথা একটু কম যায়, কারণ আমরা যদি একটু ভাড়া যদি বেশি ভাড়াই যাই আমার কথা উঠতে চায় না। ওই যে ওয়াটার বাসে যায় 10 টাকা ভাড়া দিয়ে জায়গা, আবার গাড়ি কোনো পয়সা লাগে না, আর আমাদের এখানে গেলে গাড়ি পয়সা লাগে, আবার এখানে নৌকার টাকা দেওয়া লাগে, এই জন্য যাত্রী নৌকা ওঠে না, এখন আমাদের মনে করেন অনেকই কষ্ট হয়ে যায়।